প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে 17 দফা দাবি আদায়ের লক্ষ্যে গৌরনগর ব্লকের ভিডিওর মাধ্যমে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ঊনকোটি জেলার কংগ্রেস। মঙ্গলবার ডেপুটেশন নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, সাধারণ সম্পাদক রুদেন্দ্র ভট্টাচার্যী, জেলা সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্যরা। সতেরো দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল, কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতগুলির সাথে বিমাত্রীসুলভ আচরণ বন্ধ করতে হবে, রেগার মজুরি 340 টাকা করতে হবে, পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য হ্রাস করতে হবে, জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি হ্রাস করতে হবে, 2018 সালে ভয়াবহ বন্যা রূপ ধারণ করে বন্যা নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে নদী এবং ছড়ার ভাগগুলি দ্রুত মেরামত করতে হবে। জনস্বার্থ সম্বলিত মোট 17 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই দিনে ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশন প্রদানকে ব্লক এবং জেলা স্তরের নেতৃত্ব সহ কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি সহ বিশাল সংখ্যায় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এই সমস্ত দাবিগুলি অতি সত্বর পূরণ করা না হলে কৈলাসহর জেলা কংগ্রেস আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিমত ব্যক্ত করেন। আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে, আমরা যে দাবিগুলো আমরা কাছে উপস্থাপন করেছি, বিশেষ করে গ্রাম পঞ্চায়েত গুলার সঙ্গে রিলেশন আমরা বলেছি, যদি মে মাসের 30 তারিখের মধ্যে এই কাজগুলো সম্পূর্ণ না হয় তা আমরা বিডিএ সাহেবের চেম্বারকে গেলাম করতে বাধ্য থাকবো। এই ব্যাপারে বিডিএ সাহেব আমাদের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদের কিছু কিছু ক্ষেত্রে আশ্বস্ত করেছেন।